ওয়ালাইকুম আসসালাম ও ওবরাক ফরহাদ মাহমুদ কুয়েত থেকে জানতে চেয়েছেন যে ঈদের সলাত যদি ছোট্ট পরিসরে জামাত করে আদায় করা হয় তাহলে সেই ক্ষেত্রে বা দিতে হবে কি না এবং ঈদের সলাত কখন আদায় করতে হবে জবাব প্রথমেই প্রকাশ করে নিচ্ছি যে ইতিপূর্বে মকসুদুল আলম সবুজ এর একটি জিজ্ঞাসায় বলেছিলাম যে ঈদের সলাত একাকি পড়লে দুরাকাত পড়বেন তো সেই ক্ষেত্রে ওই জবাবটি দেওয়ার সময়ে আমি খেয়াল করতে পারিনি যে এটা ঈদের মশালা বলছি না জুমার মশালা বলছি এ জায়গায় একটা বিভ্রান্তি হয়ে গিয়েছিল কাজে আপনার পুনরায় প্রশ্নের প্রেক্ষিতে আমি বুঝতে পারলাম যে আগের উত্তরটা সঠিক হয়নি সঠিক উত্তর দেওয়া আমার উপর আবশ্যকীয় দায়িত্ব মনে করে আপনার প্রশ্নের জবাব দিচ্ছি প্রথমত ঈদের সলাত আদায় করার সময় হল ঈদের দিন সূর্য ওঠার পর ন্যূনতম পনেরো মিনিট পর থেকে শুরু হয় এবং দ্বিপ্রহর অর্থাৎ জুহর রক্ত প্রবেশের আগেই মানে সূর্য পশ্চিম আকাশে হেলে যাওয়ার আগেই অক্ত শেষ হয়ে যায় কোনো কারণবশত যদি কেউ এই সময়ের ভিতরে ঈদের সলাত আদায় না করতে পারেন তাহলে তারা পরের দিন আদায় করবেন জোহরের পর আদায় করা যাবে না কেননা রসল সাল আলী ইসলামের বদ্যশায় এমন একটি ঘটনা ঘটেছিল যে ঈদের চাঁদ দেখতে পারেননি সেই হিসাবে ত্রিশতম দিন পূর্ণ করতে গিয়ে শিয়াম পালন করেছিলেন অতপরে যখন দ্বিপ্রহরের পর সংবাদ আসলো অর্থাৎ বিকেলবেলা সংবাদ আসলো যে চাঁদ দেখা গেছে তখন আসলাম সাহাবাদেরকে বললেন তোমরা রোজা ভেঙ্গে ফেলো ইফতার করে ফেলো কিন্তু ঈদের সলাতে আগামীকাল সকালে বের হবে এর কারণ হলো ঈদের অক্ত পার হয়ে গেছে কাজেই অক্তটা হলো সূর্য উঠার পর ন্যূনতম পনেরো মিনিট পার হওয়ার পরে সূর্য পশ্চিম মাসে হেলে যাওয়ার আট পর্যন্ত এই হলো আপনার প্রশ্নের জবাবের এক অংশ দ্বিতীয় অংশ হলো ঈদের জামাত যদি ময়দানে হয় তাহলে তো সেটাই ঈদের মুখ্য দাবি কিন্তু ময়দানে যদি না হয় মাঠে যদি না হয় বৃহৎ জামাত না হয় ছোট্ট পরিষদে যদি জামাত করা হয় তাহলে সেই ক্ষেত্রে ঈদের সলাৎ দুই রেখাতেই পড়তে হবে এবং সন্নত মোতাবিক প্রথম রাকাতে তাকবীরে তাহরিমার পর সানা পাঠ করে অতিরিক্ত সাত তাকবীর এবং দ্বিতীয় রাকাতে উঠে অতিরিক্ত পাঁচ তকবির দিয়ে এই বারো তকবিরে দু সলাত আদায় করতে হবে এরপর জামাতে আদায় যেহেতু করেছেন সেই আপনাদের উপরে সন্নত হয়ে যাবে ঈদের হতবা প্রদান করা আর যদি কোথাও দেখা যায় যে কেউ জামাত পড়তে পারেনি একাকি সলাৎ আদায় করছেন তাহলে তিনি সন্না মেতাবিক কেবল দুরাকাত ঈদের সলাৎ আদায় করবেন কেবল দুরাকাত ঈদের সলাৎ আদায় করবেন কেবল দুরাকাত ঈদের সলাদ আদায় করবেন হতবা দিতে হবে না আশা করি সংশোধিত জবাব সবার জন্য কার্যকর হবে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে ভুল সংশোধনের এবং هذا وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين والسلام عليكم ورحمه الله وبركاته